জয়ন্ত সিং এর দায় এড়াতে গিয়ে সৌগত রায় কি মেনে নিলেন যে সমাজ বিরোধী এবং তৃণমূলের মধ্যে যোগাযোগ রয়েছে? এই প্রশ্ন উঠছে তার কারণ সৌগত রায় আজ সাংবাদিকদের সামনে বলেন যে এবার থেকে আর প্রমোটার সমাজ বিরোধীদের সঙ্গে কারো কোনো সম্পর্ক নয়। প্রমোটার এবং সমাজ বিরোধীদের সঙ্গে যোগ থাকলে প্রথমে শোকজ করা হবে, পরে বরখাস্ত করা হবে। প্রমোটার সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কড়া বার্তা দিয়েছেন সৌগত রায়। কামারহাটি পুরসভায় বৈঠক করেন দুজনে, মদন গোপালকে পাশে বসিয়ে বার্তা সৌগত রায়। যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিল, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে। এছাড়া কিছু আমাদের বলার নেই। উল্টোরফের দিন আমরা সিদ্ধান্ত নিলাম, যা হয়েছে ভুল হয়েছে, আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো অর্থাৎ একেবারে সংশোধনের বার্তা দিচ্ছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলছেন অতীতে কোনো কিছু ভুল হলে সংশোধন করে নিতে হবে, যা হয়েছে ভুল হয়েছে সংশোধন করে নেব, আগামীতে আর হবে না বলছেন সৌগত রায়। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম না, গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম, কেউ না বললে আমরা জানবো কি করে? সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই, এর আগে যখন ও বুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছিল, 1.5 মাস ওকে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল পুলিশ, ও 1.5 মাস এতে ছিল, কাস্টডিতে ছিল। ও গতবার বেল পেয়ে গেল তার কারণ ওই যে যাকে মেরেছিল সে যেই হাসপাতাল থেকে ছাড়া পেল ও বেল পেয়ে গেল। আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট কড়া ধারা ওর বিরুদ্ধে দেয়নি, সেই জন্য ও ছাড়া পেয়েছে, নইলে তো আগের বাড়িও বন্ধ ছিল, সবাই জানতো ও কী করে। পুলিশকে বলেছি যে কঠোরতম শাস্তি সবচেয়ে কঠিন ধারা ওর বিরুদ্ধে দেওয়া উচিত। কামারহাটির জন্য প্রয়োজন, আজকে তো আমরা কামারহাটি নিয়ে সিদ্ধান্ত।